দেখতে থাকো গাইস, এতক্ষণ তোমাদের সামনে একটা মিথ্যে কথা আসিনি। বলবে না, আমি বানালাম, আমার মেয়ের নাম ক্রেডিট দিচ্ছে। তুই বলে দিয়েছিস, কিন্তু অর্ধেকের বেশি আমার মেয়ে হেল্প করেছে। ডায়লগ শুধু চিকেন কি বলে এটা জানি না, চিকেন নাগেটসের গ্রেভি ঝোল আর তার সাথে কাবাবের ঝোল। নিজে নিজে বানাচ্ছে, এই দেখো কিভাবে এরা বানাচ্ছে, দেখো এটার পিছনের দিকে খুব খাটনি হচ্ছে গাইস। এই দেখো এইগুলো যদি বলো কি করে করে নিল, চিকেন দেখো কিভাবে মানে কি করেছিস একটু বল না, মুখে কিচ্ছু বলা হবে না, সব সিক্রেট বলতে নেই ওসব, ইউটিউবে দেখাতে গেলে সব বলতে, কিচ্ছু বলবো না, একজনের দেখে তো সবাই শিখবে। পনির ভাজা লাগলে কি হবে, এটা হলো চিকেন, তো চিকেন কে মিক্সিতে ওরা মানে এরকম করে নিল, তারপরে দিয়েছে একটা ডিম আর তার মধ্যে একটু পেঁয়াজ রসুনের পেস্ট আর একটু অল্প একটু চালের গুঁড়ো, এরকম লাল লাল করে ভেজে নেবো গাইস, তারপরে তোমরা দেখতে থাকো। তো গাইস ফাইনালি আমার চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গেল, এগুলো পকোড়া বলা চলে না গাইস, এত সুন্দর হয়েছে, মানে পুরো চিকেন নাগেট সেরকম হয় একদম সেম, দাদা আমার এভাবে বানায় দাদাকে খালো। তো এইবার এরপর কি করবো সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো তোমাদের ভিডিও করতে করতে আমার একটু টেস্ট করাও হয়ে গেল, তো এগুলো তুলে নিই তারপরে আসছি তোমাদের সামনে। এখনো আছি, এখনো আছি, তো এরপর কি করবো, এই দেখো মশলা, দেখো কাঁচা কাজু। গুড মর্নিং গাইস, দেখো সকাল থেকে বেশ ওয়েদারটা খুব ভালো ছিল, এবার ঠান্ডা বেশ আজকে খুব সুন্দর লাগছে, তো সকাল সকাল চলে আসলাম, রাতে সারা রাত খুব ভালো ঘুম হয়েছে, যতই এসিতে ঘুমায় না কেন একটা প্রাকৃতিক ঠান্ডা হাওয়ায় সুন্দর ঘুম হয়। তো সকাল 8:30 ঘুম থেকে উঠেছি গাইস, সমস্ত কাজকর্ম এখনও কমপ্লিট করে উঠতে পারিনি, এখন বাজে 11:30, কী বলো তো বৃষ্টি ঝড়ে তো ঘুম তো খুব হলো কিন্তু কাজ প্রচণ্ড বেড়ে গেল। এই যে প্রত্যেকটা জানলা নোংরা ছিল, এখনও দুই একটা জানলা পরিষ্কার করেছি, নিচের উঠোন নোংরা কিন্তু এখনও এই জানলা বাকি, কিন্তু এখন চলে যাচ্ছি রান্নাঘরে, কারণ এইগুলো এখনও করতে গেলে প্রচুর টাইম লাগবে, বিছানা টিছানা সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই দেখো এই ঘরের জানলাগুলোও সব হয়ে গেছে, কার কার আমার মতো এই বাড়তি কাজ করতে হচ্ছে সবাই বলো, এই দেখো এইগুলো করেছি। ও নিচে নিচে নিচের ঘরে এই দেখো সবজি কেটে নিলাম, এখনও ঠাকুরের থালা বাসন মাজবো, এই কটা কাচবো, নিচে যাব, কিন্তু আগে রান্নাটা সেরে নিই। তো আজকে হবে ফুলকপি দিয়ে আলু দিয়ে কাঁচকলা একটু ঝোল ঝোল করবো, কারণ কালকে মাংস হয়েছিল, তো আজকে সে মাংস রান্নাও ভিডিও করেছি, জানি না কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, তো যাই হোক আর হবে পাটের শাক, তো পাটের শাক আরও দুদিন খেয়েছি কিন্তু দেখিয়েছি কি মনে পড়ছে না, তো আমি তো এইভাবেই করি, তোমরা কীভাবে করো বলো। আমি কালো জিরে রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়ে শাকগুলো দিয়ে মানে সামান্য একটু জল দিই, সামান্য একটু, অনেকে করে কী বলো তো পাটের শাকটাকে সিদ্ধ করে নেয়, তো আমি করি না, সামান্য একটু জল দিই তো সিদ্ধ হয়ে যায়, অন্য শাকের থেকে কিন্তু পাটের শাক একটু শক্ত, যত নরমই তোমরা কেন না কেন পাটের শাকে একটু জল লাগে আর একটু এরকম ন্যালনেলে ছাড়া ভালোও লাগে না, তার জন্য আমি সামান্য একটু জল দিই, দিয়ে ঢাকা চাপা দিয়েছিল আর এইটাই কচুর তরকারিতে দেবো। এটা দেখো এখন মানুষ কলিকালে আর কি হবে বলে, এই যে এখন শীতকালে আমরা আগে কচি পেতাম, এখন হচ্ছে দেখো খুব গরম, এই জুন মাসেও কচি, তো যাই হোক কর্তাবাবু এনেছে আমি ভালোবাসি বলে, তো এটা একটু হালকা মশলা করে নিয়েছি, কাঁচা লঙ্কা আদা জিরে আর একটু দুপুয়া রসুন, এগুলো তো একটু দিলে টেস্ট হবে, তো দিয়েই দিই।
মশলাটা দিয়ে দিলাম। বারাদোলের মেলার কাছে তিনজনের হাল খাতা করে আসলাম। এটা হচ্ছে আমার বড় জায়ের, এটা হচ্ছে আমার মামাতো বোনের, যার বাড়ি ৫০০ লোকের লাইন, আমি হাঁপিয়ে গেছি। আচ্ছা দেখি কি আছে। হ্যাঁ তো বাংলায় ক্যালেন্ডার না? আচ্ছা আর কি কি খেয়ে ওখানে কি কি খেয়েছো বলো বলো। ওখানে আর কি কি ওখানে আইসক্রিম পেপসি সব দিচ্ছে, আমি কিচ্ছু খাইনি গাইস, প্রচন্ড ভিড় লাইন, আমি চলে এসেছি কারণ আমার ভিড় দেখে মাথা ঘুরছিল। আমি মোবাইল বার করে একটু ভিডিও করতে পারিনি জানো, এত ভিড়। দাদা দিয়ে গেল? না না, আমি হেঁটে কিছুটা এসে তারপরে টোটো পেলাম। যত গাড়ি ঘোড়া জ্যামে পড়েছে, মানে সব বারাদোলের ভিড় না? হ্যাঁ হ্যাঁ বারাদোলের ভিড়, আবার দোকানে দোকানে অক্ষয় তৃতীয়ার লাইন। ওই পাড়াটা মনে হয় সব ওই ইয়েই করে, তোর অক্ষয় তৃতীয়াতেই করে, পয়লা বৈশাখে নয়। গাইজ শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে। হ্যাঁ শুভ অক্ষয় তৃতীয়া। দেখো কত রকম মিষ্টি করে এই দোকানটা, সত্যিই তাই, প্রত্যেক বছর অনেক রকম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 রকম, 11 রকমের মিষ্টি। আর এইটা তো হলো সরভাজা, যেটা কৃষ্ণনগরের ফেমাস, ফেমাস সরভাজা। তো গাইস সন্ধ্যাবেলায় দেখো টিফিনে আমি বানাবো হচ্ছে কারি পাতাগুলো, দেখো প্যাকেটে ছিল কেমন হয়ে গেছে। তো এই দেখো বাদাম, কাঁচা লঙ্কা আর আলু কেটে ধুয়ে নিয়েছি, বানাবো হচ্ছে সুজি উপমা। তো সন্ধ্যার টিফিন চট জলদি, যদি তোমরা কেউ বানাতে চাও তো এইভাবে আমার মতো বানিয়ে নিও। রসুন পেঁয়াজ ছাড়াও হয়, রসুন তো দেয়ই না, পেঁয়াজ দেয়। তো আমি এবার আস্তে আস্তে এই উপমাটা বানিয়ে নিই। আর এই দেখো বন্ধুদের ভিডিও দেখছি আমি, তার মানে বোঝো কত কষ্ট করে মানে ভিডিও বানানো, দেখা, কাজ, সংসার সব কিছু এইভাবেই চলে। তো আমি একটু জিরে ফোড়ন দিই। নিরামিষে তো একটু চিনি ফোড়ন দিতে হয়।
অল্প করে গড়ি যদি ভালো না হবে সুজি অনেক ভালো, কারণ নিরামিষ তো কোনোদিন করিনি পেঁয়াজ ছাড়া, আজকে নিরামিষ পুরোটা দিচ্ছিলাম না, তো ছেলে বলল পুরোটাই দাও, দেখে নিলাম। দই অনেক আছে ফ্রিজে এখন, আমাদের উপমা ফাইনালি হয়ে গেছে, বাদাম টাদাম সবই দিয়েছি, শুধু পেঁয়াজ ভালো মিসিং, পেঁয়াজ পেঁয়াজটা দিলে আর একটু টেস্ট হতো। সারা খেয়ে ভয় লাগবে, বন্ধ করে দেন, দাগ জমে যাবে। টেস্ট করে দেখো আগে একটু, লবণ আমার হাতের জিনিস দুবার টেস্ট করতে হয় না, আমার ঠিক পরিমাণ আছে। আলু তো গাইস মেয়ের খাওয়া হয়ে গেল, মেয়ে বলল আমি প্রতিদিন কেন বলবো তোমার ভিডিওই কেমন হয়েছে, তো এবার বলবে আমার ছেলে। এটা হচ্ছে আমার ছেলের গাইস, আচ্ছা আমার ছেলে বলছে মা আমি সত্যি কথা বলবো কেমন হয়েছে। না না তুই তবু দেখ না, তুই আমার থেকে বেশি চিনিস না, বেশি জানিস না, তুই সেফ হতে পারিস। ছোটবেলায় টিফিন বানিয়ে দিতাম, গিয়ে টিফিন খালি করে নিয়ে চলে আসতিস, আর এখন বড় হয়ে খুব হচ্ছে তাহলে বল গাইস এসব ছেলেকে কি বলবো বলো, চেটে পুটে টিফিন খেয়ে বাড়ি আসতো। এটা একদম উপকারী একটা খাবার, টিফিনেও দিতে পারো বাচ্চাকে, আর আমি তেমন ভাবে তো দেখালাম না, ওই যাই হোক যেটুকুই হোক রান্না করলাম, সব সময় উটো পাটা জানো, আমি যে একটা জিনিস ভালো করে রান্না শেয়ার করব সেটাই করতে পারি না। ইতিমধ্যে আমার কর্তাবাবু গুলো মুড়ি বাদাম ভাজা ও এইসব খাবে না, তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি গাইস, টাটা বাই বাই।